কেন্দ্রীয় সরকারের গঙ্গা বাঁচাও এবং নমামি গঙ্গে প্রকল্পকে তোয়াক্কা না করে নোংরা ফেলা হচ্ছে মালদা মহানন্দা নদীতে। মরা গরু, কুকুর, বিড়াল এসব কিছুই ফেলার জায়গা হয়েছে মহানন্দা নদী কিংবা নদীর কিনার। মালদা শহরের 8 নম্বর এবং 1 নম্বর ওয়ার্ডের পাশ দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীতে ফেলা হয়েছে 2টো মরা গরু। আছে এখানে নদীর 2 সাইডে এলাকার মানুষের স্নানের ঘাট। 4 থেকে 5 দিন ধরে গরুটা নদীতে জলে পচে জলে মিশে যাচ্ছে, দুর্গন্ধে মানুষের যাতায়াত এবং স্নান করার চরম দুরবস্থা। এছাড়াও বাড়ির ময়লা, পূজোর পর প্রতিমা বিসর্জনের বাঁশের চালা সবকিছুই নদীতে ফেলার জন্য দূষণ হয়ে গেছে মালদা মহানন্দা নদী। রায়পুর, শাহপুর নদীর কিনার এলাকার মানুষজন নদীর জল নিয়ে গিয়ে রান্নার কাজেও ব্যবহার করেন। প্রশাসনের নাকের ডগায় এই ঘটনা হওয়াতে কোন রকম হেলদোল নেই ওয়ার্ড কাউন্সিলর সহ সেচ দপ্তরের। সাধারণ মানুষের দাবি, প্রশাসনের উদাসীনতার কারণে নোংরা জঞ্জালে ভরে উঠেছে। যেমন মালদা শহর তেমন দূষণ হচ্ছে মহানন্দা নদীতে। তাই প্রশাসনের কাছে সাধারণ মানুষের আবেদন, অতি শীঘ্রই নদী থেকে নোংরা পরিষ্কার করা হোক এবং নদীকে বাঁচানো হোক। কি সমস্যা হচ্ছে নদীতে আপনাদের সৎকার্য করতেছে? দেখলাম যে এদিকে যা জলের অবস্থা, গরু ভাসছে, জল প্রচন্ড গন্ধ, ঘাত পা চুলকাচ্ছে, বাধ্য হয়ে নৌকা করে ওপারে কিছুটা পরিষ্কার জল আছে সেখানে স্নান করছি। তাতে কি তৃপ্তি হলো? তৃপ্তি হলো না, তাও স্নান করার পর হাত পা চুলকাচ্ছে। এটা কি কাকে দোষ দিচ্ছেন আপনি এই বিষয়ে? এই পলিউশনটা অ্যাকচুয়ালি দেখা উচিত, আমাদের প্রশাসনকে দেখা উচিত এবং নজরদারি দেওয়া উচিত। এবং এখানে বন্ধ হয়ে জলের স্রোত নাই, প্রত্যেকটা জল নোংরা ভাসছে, গরু ভাসছে, কুকুর ভাসছে, সমস্ত কিছু ভাসছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।